नमस्कार बंधुरा, सकाल सकाल अपन संगे चले एक छोटो वीडियो बनाते देख बर्षा इसे गेछे कत सुंदर प्लांट कत सुंदर हरा भरा सबुज सबुज देखते कत भालो लागे बंधुरा एत सुंदर लागे देखे मन भरे जाए बंधुरा बृष्टिर जले जे पाता सेगुलो कत सुंदर लागे देखो आर प्रत्येकटा प्लांट बर्षा पावार परे एत सुंदर माने पातागुलो खिलखिल करे हासे जेमन मने हय हेसेई जाच्छे खुशीते। आर बंधुरा आजके आमी एकटा भिडियो छोट्टो निये एसेछि ग्लाडिया ए देखुन ग्लाडिया কে কী করে কেয়ার করতে হয়। আমার কিছুদিন ধরে মানে ছেড়ে দেওয়া হয়েছে তার জন্য ফুল কম হয়ে গেছে। দেখুন বন্ধুরা এই যে ওই গাছটাকে কী করে কী করতে হয়, কোড়াই তো করে দেওয়া আছে কোনো অসুবিধে নেই, কিন্তু এই দেখুন ফুল পেকে আছে। এইসব থাকলে পরে এর বীজ হয়ে গেলে পরে ফুল দেওয়া বন্ধ হয়ে যায় বন্ধুরা, তো এগুলোকে কেটে দিতে হয়। তো কিভাবে কাটতে হয় ওইটা আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন বন্ধুরা এইভাবে এইভাবে কেটে দিতে হবে, না হলে এই গাছে আর অন্য ফুল আসার শক্তি থাকে না, এই টানতেই থাকে যত ভিটামিন থাকে, যার কারণে আর ফুল হয় না। আর এটা কেটে দিলে এর পাশ থেকে মানে আগা বেরোবে আর সেইখান থেকে একটা সুন্দর আগা বেরোবে আর সেটাতে ফুল হবে। এটা বরাবর কাটতে হবে, ছেড়ে দিলে ফুল আসা বন্ধ হয়ে যায়। তো দেখুন আমার যে সব কেটে দিচ্ছি আর শুকনো শুকনো যত ইয়ে আছে এরকম এইভাবে এইগুলোকে কেটে দিতে হবে। এগুলো থাকলে এই যে শুকনো এগুলো থাকলে গাছটা খারাপ হয়ে যায়, আর এত সুন্দর ফুল হয় বন্ধুরা এর মধ্যে, আর একদম পুরো ভরে থাকে, কেয়ার হচ্ছিল না বলে এটা পড়ে আছে। তা আমি পরিষ্কার করি দেখি, দেখেন এর নিচে দিয়েও দেখুন এই যে কেমন শুকনো হয়ে আছে। দেখুন এই শুকনো পাতাগুলো থাকতে নেই, আর এই শুকনো পাকা ফুলগুলোকে বিচিগুলো যে হয়ে গেছে ওগুলো সরিয়ে দিতে হবে। এই দেখেন বন্ধুরা কত শুকনো শুকনো ফুলগুলো হয়ে আছে, এগুলো কেটে দেই। আর এর পাশ থেকে এই দেখুন এই যে পাশ থেকে বেরিয়েছে এটা থেকে ফুল আসবে, আর এইভাবে দেখেন এই শুকনো কেটে দিয়েছিলাম ওর পাশ দিয়ে আবার এসছে সুন্দর সুন্দর। তো আমি এগুলো পুরো পরিষ্কার করি বন্ধুরা, নাহলে অনেকই লম্বা হয়ে যাবে ভিডিও। তো বন্ধুরা দেখুন আমার এই প্লান্টখানা পুরো পরিষ্কার হয়ে গেল, আর কত মানে হালকা লাগছে দেখুন। আর এটা এই যে ডালটা না আমি লাগিয়ে রেখেছি পুরো ঝুলে গিয়েছিল, একে দিয়ে আমি বেঁধে রেখেছিলাম তাকে যেন সিধা থাকে, তো সোজাই এখন আছে, তবুও পরে আমি বেঁধে দেব। এখন পরিষ্কার করার জন্য আমি খুলে দিয়েছি, আর বন্ধুরা দেখুন এর মধ্যে ছোট ছোট শামুক ঢুকে যায়, এত নোংরা লাগে কি বলি। আর বন্ধুরা এই গাছ যদি আপনারা লাগাতে চান আর নিজের বাগানে সব সময় ফুল হতেই থাকে বন্ধুরা, এতে 15টা করেই হয়তো দেয় এই গাছটা মানে ছোট ছোট প্লান্ট দেবে, আর সারা বছরই ফুল থাকে বন্ধুরা। এটাকে একটু কেয়ার করলে সারা বছর ফুল থাকে বন্ধুরা, সারা বছর ফুল থাকে। আর এত যদি আপনারা গ্রাউন্ডে লাগাতে চান তাহলে আরো বেশি ফুল হবে, এ তো ছোট্ট একটা গামলার মধ্যে বেশি বাড়তে পারে না। আর এই যত জমিতে মানে থাকলে পরে এর ডাল জমিতে সেটে যায়, ওতে কিন্তু শিকড় হয়ে আরও বাড়তেই থাকে। আর এর বীজের থেকে যদি আপনারা লাগাতে চান বন্ধুরা তাহলে কোনো প্রবলেমই নেই। দেখুন এই যে এই এর থেকে একটু শুকিয়ে এর বীজগুলো যদি এইভাবে এর গোড়ায়ও ফেলে দেন তো এখান থেকে হয়ে যাবে, মানে এত মানে সুবিধা আছে এতো হওয়ার জন্য, কোনো অসুবিধা নেই। আমার এগুলো কিনা নয়, আমি ওই কোথাও গিয়েছিলাম দেখেছিলাম কিছু বীজ নিয়ে এসেছিলাম ওই লাগিয়ে দিয়েছি। আজ 4-5 বছর ধরে বন্ধুরা, বেশি 7 বছর ধরে আমার বাগানে এগুলো,
পড়েই আছে, একটা দুটো আমি লাগাই আর নিজের থেকেই হতেই যায় বন্ধুরা। আর দেখুন এগুলো মানে বাড়িতে সুন্দরতা বাড়ায়, খুব সুন্দর লাগে। আপনারা এগুলো আরামসে অ্যাড করতে পারেন আপনি নিজের বাগানে। আপনারা যদি বাগান পছন্দ করেন তো নিশ্চয়ই জোগাড় হয়েই যাবে বন্ধুরা, এতে অসুবিধা হবে না লাগানোর জন্য। কোনো অসুবিধা, এতে বেশি কেয়ারও চায় না। সিম্পল একটু গোবর মাটি মিলিয়ে যদি বাগানের মিটি মিলিয়ে আপনারা বানিয়ে মানে লাগিয়ে দিন, এর কোনো কেয়ারই দরকার হয় না। বাস শুধু একটু পরিষ্কার করে দিতে হয় মাঝে মাঝে বন্ধুরা। বাস এইভাবে শুকনো পাতাগুলো, শুকনো গাছগুলো, এবার এইটাইগুলো এইগুলোই পরিষ্কার করতে হয়, তাহলে সুন্দর দেখতে হয়। আর নাহলে জঙ্গলের মতো হয়ে যায়। আর গ্রাউন্ডে থাকলে এত পরিষ্কার করতে হয় না, শুধু ফুলগুলো কেটে দিতে হয়। ফুলগুলো শুকনো ফুলগুলো কেটে দিলে ও বেশি ফুল হয়। আর দেখুন এই টাইপের একই গাছে এই টাইপেরও ফুল হয় আর এই টাইপেরও ফুল হয় দেখুন। আর এতে আরও ফুল মানে একই ফুল থেকে অনেক টাইপের ফুলের হয়, মানে চেঞ্জ হতেই থাকে আলাদা আলাদা টাইপের। এই টাইপের হলুদ রঙের হয়, তারপরে এটা আবার শুধু রেড হয়। তো বন্ধুরা আমার এই ছোট ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই বলবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে বলবেন, লাইক শেয়ার করবেন। আর বন্ধুরা দেখুন অ্যাপসেন সল্ট আমি প্লেন এই ছোট্ট একটা চামচ অ্যাপসেন সল্ট আমি এটার গোড়াতে দিয়ে দিচ্ছি। দেখুন এই গাছগুলো যেটা হারা ভরা নেই না, তো এটা সবুজ সবুজ মতন সুন্দর হয়ে যাবে। এইটুকুনি অ্যাপসেন সল্ট দিচ্ছি দেখুন। আর এর উপরে আমি একটু জল দিয়ে দিই, অল্প জল, তাকে চিনির মতন তো এটা গলে যাবে। এই দেখুন। আর বন্ধুরা এটা কাটিং থেকেও তৈরি হয় দেখুন, এই যে এটা এইভাবে না, এইভাবে যদি এটাকে কাটিং করে দেওয়া হয় মানে লাগানো হয় এইভাবে এইভাবে পুঁতে দেওয়া হয় তো এটা হয়ে যাবে। অল্প অল্প করে একটু জল ছিটিয়ে দিচ্ছি, কালকে বেশ বর্ষা হয়েছে ওই জন্য শুধু গলার জন্য এই চিনির মতন তো গলার জন্য একটুখানি জল দিলাম। তো বন্ধুরা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, মনোবল আমার বানিয়ে দেবেন বন্ধুরা।